বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চুমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রশিদ তারেক এর সভাপতিত্বে মাস্টার নুরুল হুদা চৌধুরীর পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম স্বপন, অভিভাবক সদস্য আবু তাহির মশাল, বেলাল হোসেন, নূর হোসেন গাজী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।